আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রীতিস টাইনি ওয়ার্ল্ড টু। সবাই বরাবরের মতো ভালো আছেন, আর আমি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। কি করছি সারাদিন, সকাল থেকে আপনাদের সাথে শেয়ার করব। আর একটি নতুন সকাল শুরু হয়েছে, এই সকালে আসলে রৌদ্রটা এতই ভালো লাগছিল, রৌদ্রোজ্জ্বল একটি সকাল শুরু হয়েছে। নর্মালি আমাদের এখানে সকালবেলাটা খুবই গ্লুমি থাকে, বৃষ্টি হয় ম্যাক্সিমাম টাইমে। তো আজকে দেখছি খুব সুন্দর একটা রোদ উঠেছে, রৌদ্রোজ্জ্বল সকাল, আর সেই সাথে একটু ঠান্ডাও ছিল। পরে আমার বারান্দাতে আসলাম, একটু শীত শীত পড়েছে আমাদের এখানে, তো গাছগুলোর কী অবস্থা আমি দেখতে আসলাম। অনেকদিন গাছে আমি পানি টানি দিতে পারছিলাম না, তো দেখলাম যে একটু শুকিয়ে গেছে। আর এই যে চেরি টমেটগুলো সব পেকে গেছে, ভীষণ সুন্দর হয়েছে এই টমেটগুলো, কিছু কাঁচাও আছে আবার পেকেও গেছে। তো আমি আজকে এই টমেটোগুলো পেরে নিব, বেশি দিন রাখলে আবার শুকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমি এখন এগুলা সব কেটে নিব, আর কাঁচা যেগুলো আছে ওগুলো আমি রেখে দিব। কিছুদিন আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম টমেটোগুলো একেবারেই কাঁচা ছিল, মাত্র টমেটোগুলো ধরেছে, এরকম অবস্থা আমি দেখিয়েছিলাম। তা এখন সম্পূর্ণভাবে পেকে গিয়েছে আমার স্ট্রবেরি এবং এই টমেটো, দেখতে ভীষণ ভালো লাগে, মনে হয় না কেটে ফেলি। গাছে থাকলেই মনে হয় ভালো লাগতো, কিন্তু যদি আমি রেখেই দিই তাহলে তো পচে যাবে কিংবা শুকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই যে পুঁই শাকের পাতাগুলো ধরেছে, ভীষণ ভালো লাগছে দেখতে। কি আর করার, টমেটোগুলো কেটে নিতে হচ্ছে, মায়া লাগছিল কিন্তু কিছুই করার নেই, না হলে পচে যাবে, বাধ্য হয়ে কেটে নিচ্ছি। স্ট্রবেরিগুলোও কেটে নিব। এই হচ্ছে আজকে আমার ফলন, গাছ থেকে আমি এই পরিমাণ টমেটো এবং স্ট্রবেরি পেরেছি। তো খুব কালারফুল লাগছিল, খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে। এগুলো দেখতে দেখতে অলমোস্ট খাবার বানানোর সময় হয়ে গেছে, আজকে ব্রাউনি বানাতে হবে। একটা স্পেশাল কোনো দিন ছিল, আর স্পেশাল বলবো না, মানে একটা মোটামুটি একটা বিশেষ দিন ছিল, তো সে কারণেই এটা আমার রেসিপি না, আমার হাজব্যান্ডটি বানিয়েছিল ব্রাউনি। বাচ্চাদের খুব পছন্দের এবং আমাদের সবারই পছন্দের, সো রেসিপিটা আমি আরেক সময় আপনাদের সাথে শেয়ার করব। রাতের খাবারের জন্য আয়োজন করেছিলাম সিম্পলি পটেটো ফ্রাই এবং চিকেন ফ্রাই, আর সাথে ছিল চিকেন স্যান্ডউইচ। আর ছিল ডেজার্ট ব্রাউনি। খাওয়া দাওয়া করছি আমরা। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন দর্শকরা, আজকে একটি স্পেশাল ডে ছিল, তো সে কারণেই ফুলগুলো আনা আর সাজগোজ করা।
একটা থিয়েটারে এসেছি আমরা। ভিতরে ভীষণ আলো ঝলমলে, আমাদের একটা ড্রামা দেখার কথা, তো আমরা ঢুকে পড়েছি, কিন্তু ভিডিও করতে ওরা অ্যালাউ করেনি, সে কারণে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি ভিতরের সিচুয়েশনটা। এখন বের হয়ে আসছি, বাইরে থেকে আমি যতটুকু ভিডিও করছি, আর বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট সম্পূর্ণ ভেজা। তো এখানে একটা খাবারের একটা স্ট্রিট কার্ট ছিল, সেখান থেকে খাবার স্যান্ডউইচ কিনে খেয়েছিলাম, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যান্ডউইচ খাচ্ছিল, কিংবা খাবার ড্রিঙ্কস কফি সবাই যার যার মতো করে কিনে খাচ্ছিল। তো এরপরে আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে অন্য দিকে চলে এসেছি। রাতে হাঁটার মজাই আছে অন্যরকম। তো আমি বাসায় চলে যাবে সবাই, কিন্তু আমি বলছিলাম একটু হেঁটে যাই, কারণ বৃষ্টিটাও থেমে গেছে। আমার হাঁটতে ভীষণ ভালো লাগছিল, অনেক রাতও হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি। তো এই সময় রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা থাকে, বাসেও তেমন কোনো মানুষ নেই দেখলাম। তো আমার এই ফাঁকা রাস্তাতেই হাঁটতে বেশি ভালো লাগে। হেঁটে 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 সামনের দিকে গিয়ে আবার ব্যাক করে পিছনের দিকে চলে এসেছি। আমাদের বাসার অলমোস্ট কাছে এখানে একটা রেস্টুরেন্ট, সেটা অনেক রাত অবধি বন্ধ খোলা থাকে, খাবার দাবার খায় মানুষজন, হাঁটার মানে জমজমাট থাকে মোটামুটি। রাতের সিচুয়েশনটা ভালোই লাগে দেখতে। এখন বাসার দিকে চলে যাচ্ছি, বাসায় ডুবে যাব। তো আমি এখন বাসা থেকেই কথা বলছি, আর এখন সবাইকে গুড নাইট বলতে হবে, অনেক রাত হয়ে গেছে যেহেতু ঘুমানোর সময়। আমরা এখন ঘুমিয়ে পড়ব। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এবং সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে এবং সাপোর্ট করার জন্যে। আল্লাহ হাফেজ।